এস্টাবলিশড হয়ে রয়েছে এখনো পর্যন্ত, কন্টিনিউয়াস চলছে। এরপরে একটু নিচে নামলে রায়গঞ্জ এবং বালুঘাট, বালুঘাটের লেটেস্ট রেজাল্টটা জানি না। রায়গঞ্জে ইষ্টকল্যাণী মানে আমি বলছি তিনি এগিয়ে গেছেন, এটা কিন্তু ইন্ডিকেশন যে নর্থ বেঙ্গলে যে ধরনের রেজাল্ট বিজেপি আশা করেছিল সেটা নেই। আরেকটা জায়গা আমার মনে হয়েছে জঙ্গলমহলে যে দুটো সেগমেন্ট, একটা জায়গা হচ্ছে অবশ্য জঙ্গলমহল লাগোয়া বলা যেতে পারে, সেটা হচ্ছে পুরুলিয়া, আরেকটা হচ্ছে ঝাড়গ্রাম। এই দুটোতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত এগিয়ে আছে। খুব ইন্টারেস্টিং, মেদিনীপুরে কিন্তু একটা অসম লড়াই দিচ্ছেন অগ্নিমিত্রা পল। তিনি মার্জিনালি হলেও মাঝে মাঝে লিডটাকে এস্টাবলিশড রাখছেন, অর্থাৎ খুব মার্জিনাল সিট হতে পারে মেদিনীপুর। আমরা জানি না দিলীপবাবুর রেজাল্টটা কী হয়েছে বর্ধমান দুর্গাপুরে, সেদিকেও তো নজর রাখতে হবে। কিন্তু বীরভূম প্র্যাকটিক্যালি তৃণমূলের টোটাল কন্ট্রোলে, যেটা আপনারা বলছিলেন এটা ঠিক। বীরভূম বোলপুর যে মার্জিন, এখনও যদি সাতটা আটটা রাউন্ড হয়, 40,000-50,000 যদি মার্জিন হয়, এই মার্জিন মেকআপ করে বিজেপির প্রার্থীদের জেতা খুব মুশকিল। কেন বীরভূম বোলপুরে বিজেপির প্রার্থী শেষ মুহূর্তে একটা কেন্দ্রে বদল হয়েছিল, আরেকটা কেন্দ্রে নবাগতার প্রার্থী ছিলেন, তার উপর সেখানে মাইনরিটি ভোটারের সংখ্যা একটা মারাত্মক জায়গা আছে। ঘাটাল পূর্ব মেদিনীপুরের দুটো আসনের দিকে এখন নজর, ঘাটালে দেব এগোচ্ছেন, হিরণ এগোচ্ছেন, দেব এগোচ্ছেন, হিরণ এগোচ্ছেন হচ্ছে, মধ্যখানে একটা মার্জিনালি তমলুকে দেবাংশু এগিয়ে গিয়েছেন, আমার মনে হয় না ওটা লিডটা থাকবে। কাঁথির রেজাল্টটা আমরা পাচ্ছি না, কাঁথির রেজাল্টটা একটু ১৯,০৭৩ ভোটে এগিয়ে রয়েছেন সৌমেন্দু অধিকারী, কাঁথির তৃণমূল, কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ১৯,০৭৩ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে দমদমে সৌগত রায় কিছুক্ষণ আগে আমরা দেখালাম, তিনি এগিয়ে রয়েছেন ১২,৯৫৩ ভোটে। আর এর পাশাপাশি যেরকম শুরুতেই বলছিলাম যে বোধ হয় তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমাত্র কম্পিটিশন করতে পারেন প্রতিমা মণ্ডল, জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। কারণ এই মুহূর্তে জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল এগিয়ে রয়েছেন ৯৮,৫৫৬ ভোটে এগিয়ে রয়েছেন জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। আর অনির্বাণ একবার বলে রাখা দরকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিড ১,৬১,৮৭৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কোনো রাউন্ডেই কমবে না, বরঞ্চ প্রত্যেক রাউন্ডে লাফিয়ে লাফিয়ে বাড়বে সোনালী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ডায়মন্ড হারবারে কেমন ভোট হয়েছে তা নিয়ে বিরোধীদের সম্মিলিত অভিযোগ রয়েছে। আমি যেটা বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন একমাত্র চ্যালেঞ্জার অনিল বসু, আরামবাগ থেকে ৬ লাখেরও বেশি ভোটে জিতে, যিনি লোকসভায় জেতেন এবং লোকসভায় যাওয়ার পরে তার দিকে প্রশ্ন করার জন্য নয়, তার এই বিপুল মার্জিনে জেতার জন্য অন্য দলের সাংসদরা একবার করে এসে অনিল বসুকে দেখে যেতেন। আমার ধারণা এই লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসে সবাই একবার করে দেখে যান। তবে বর্ধমান দুর্গাপুরের আপডেট জানতে চাইছেন কিছুক্ষণ আগে আমাদের অতিথিরা। বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ, তিনি এখনো এগিয়ে রয়েছেন, তবে লিড তার ছিল ২৩,০০০, সেখান থেকে কমে এই মুহূর্তে হয়েছে ১৮,০০০, বেশ কয়েক হাজার লিড তার কমেছে, কিন্তু এখনো পর্যন্ত লিড নিয়েই আছেন কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর থেকে। অনির্বাণ, একেবারেই কীর্তি আজাদের লিড কিছুটা কমেছে, অন্যদিকে অগ্নিমিত্রা পলের লিড বেড়েছে মেদিনীপুর কেন্দ্রে। অগ্নিমিত্রা পলের লিড কিছুটা বেড়েছে, ৩,০০০ ভোটে অগ্নিমিত্রা পল এগিয়ে রয়েছেন আপাতত। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, তিনি এগিয়ে থাকলেও তার লিড কমেছে, ১৮,০০০ ভোটে আপাতত এগিয়ে। এবার চোখ রাখবো হাওড়া কেন্দ্রের দিকে, এখানে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় তার লিড আরও বাড়িয়েছে। বিজেপি প্রার্থী রতীন চক্রবর্তীর তুলনায় প্রসূন বন্দ্যোপাধ্যায় লিড বাড়িয়েছেন আরও, ৩১,০৫৮ ভোটে এগিয়ে হাওড়া তৃণমূল প্রার্থী। আমার মনে হয় এটাও একটা ডিসাইসিভ লিড হাওড়ার ক্ষেত্রে, অন্তত একটা ডিসাইসিভ লিড বলে আমার মনে হয়। সৌমেন্দু অধিকারী, তিনিও এগিয়েছেন, তবে সৌমেন্দু অধিকারীর যে লিড আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন এটা নয়, সৌমেন্দু অধিকারীর লিড আরও বেড়ে গিয়েছে, ১৭,৯৩ নয়, সৌমেন্দু অধিকারী প্রায় ১৯,০০০ ভোটে এগিয়ে গিয়েছেন। আমি বলবো আমার পিসিআর এর সহকর্মীদের এই ডেটাগুলোকে একটুখানি আপডেট করতে। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তিনিও ২০,০০০ ভোটে এগিয়ে গিয়েছেন, বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ২০,০০০ ভোটে এগিয়ে রয়েছেন জলপাইগুড়িতে। অন্যদিকে কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে অনেকক্ষণ ধরে বিজেপি প্রার্থী কার্তিক পাল ৫,০০০ ভোটে এগিয়ে থাকার পর আপাতত মাত্র ৭৯ ভোটের লিড নিয়েছেন কৃষ্ণকল্যাণী। অন্যদিকে জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এগিয়ে গিয়েছেন ২০,০০০ ভোটে।
আরও একবার আমাদের নিউজরুমে যে ব্রেকিং ডেস্ক রয়েছে এই মুহূর্তে সেই ডেস্কে চলে যাব, ব্রেকিং এবং অ্যানালিসিস ডেস্ক। আমাদের নিউজরুমে ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঈশান, হ্যাঁ দেখো, আমার সঙ্গে নির্মাল্য মুখার্জি রয়েছেন, সাংবাদিক। নির্মাল্যতার কাছে আরেকবার যাব। নির্মাল্যতা, আবার বিভিন্ন আসনের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে কয়েক এস্টাবলিশড হয়ে রয়েছে এখনো পর্যন্ত, কন্টিনিউয়াস চলছে। এরপরে একটু নিচে নামলে রায়গঞ্জ এবং বালুঘাট। বালুঘাটের লেটেস্ট রেজাল্টটা জানি না, রায়গঞ্জে ইষ্টকল্যাণী মানে আমি বলছি তিনি এগিয়ে গেছেন, এটা কিন্তু ইন্ডিকেশন যে নর্থ বেঙ্গলে যে ধরনের রেজাল্ট বিজেপি আশা করেছিল সেটা নেই। আরেকটা জায়গা আমার মনে হচ্ছে জঙ্গলমহলে যে দুটো সেগমেন্ট, একটা জায়গা হচ্ছে অবশ্য জঙ্গলমহল লাগোয়া বলা যেতে পারে, সেটা হচ্ছে পুরুলিয়া, আরেকটা হচ্ছে ঝাড়গ্রাম। এই দুটোতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত এগিয়ে আছে। খুবই ইন্টারেস্টিং, মেদিনীপুরে কিন্তু একটা অসম লড়াই দিচ্ছেন অগ্নিমিত্রা পল। তিনি মার্জিনালি হলেও মাঝে মাঝে এই লিডটাকে এস্টাবলিশড রাখছেন, অর্থাৎ খুব মার্জিনাল সিট হতে পারে মেদিনীপুর। আমরা জানি না দিলীপবাবুর রেজাল্টটা কী হয়েছে বর্ধমান দুর্গাপুরে, সেদিকেও তো নজর রাখতে হবে। কিন্তু বীরভূম প্র্যাকটিক্যালি তৃণমূলের টোটাল কন্ট্রোলে, যেটা আপনারা বলছিলেন এটা ঠিক। বীরভূম বোলপুর যে মার্জিন এখনও যদি সাতটা আটটা রাউন্ড হয়, 40,000-50,000 যদি মার্জিন হয়, এই মার্জিন মেকআপ করে বিজেপির প্রার্থীদের জেতা খুব মুশকিল। কারণ বীরভূম বোলপুরে বিজেপির প্রার্থী শেষ মুহূর্তে একটা কেন্দ্রে বদল হয়েছিল, আরেকটা কেন্দ্রে নবাগতার প্রার্থী ছিলেন, তার উপর সেখানে মাইনরিটি ভোটারের সংখ্যা একটা মারাত্মক জায়গা আছে। ঘাটাল পূর্ব মেদিনীপুরের দুটো আসনের দিকে এখন নজর, ঘাটালে দেব এগোচ্ছেন, হিরণ এগোচ্ছেন, দেব এগোচ্ছেন, হিরণ এগোচ্ছেন হচ্ছে, মধ্যখানে একটা মার্জিনালি তমলুকে দেবাংশু এগিয়ে গিয়েছেন, আমার মনে হয় না ওটা লিডটা থাকবে। কাঁথির রেজাল্ট আমরা পাচ্ছি না, কাঁথির রেজাল্টটা একটু দেখা। কাঁথির রেজাল্ট এই মুহূর্তে দিয়ে রাখি আমি, কাঁথির রেজাল্ট এসেছে আমাদের কাছে, যে লেটেস্ট আপডেট এই মুহূর্তে কাঁথি থেকে যে লেটেস্ট আপডেট আসছে, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং তার লিড যেরকম জানতে পারছি আমরা 19,073 ভোটে এগিয়ে রয়েছেন সৌমেন্দু অধিকারী, কাঁথির তৃণমূল কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী 19,073 ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে দমদমে সৌগত রায় কিছুক্ষণ আগে আমরা দেখালাম, তিনি এগিয়ে রয়েছেন 12,953 ভোটে। আর এর পাশাপাশি যেরকম শুরুতেই বলছিলাম যে বোধহয় তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমাত্র কম্পিটিশন করতে পারেন প্রতিমা মণ্ডল, জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। কারণ এই মুহূর্তে জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল এগিয়ে রয়েছেন 98,556 ভোটে, 98,556 ভোটে এগিয়ে রয়েছেন জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। আর অনির্বাণ একবার বলে রাখা দরকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিড 1,61,879 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা এটা কোনো রাউন্ডেই কমবে না, বরঞ্চ প্রত্যেক রাউন্ডে লাফিয়ে লাফিয়ে বাড়বে সোনালি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ডায়মন্ড হারবারে কেমন ভোট হয়েছে তা নিয়ে বিরোধীদের সম্মিলিত অভিযোগ রয়েছে। আমি যেটা বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন একমাত্র চ্যালেঞ্জার অনিল বসু, আরামবাগ থেকে 6 লাখেরও বেশি ভোটে জিতে যিনি লোকসভায় জেতেন, এবং লোকসভায় যাওয়ার পরে তার দিকে প্রশ্ন করার জন্য নয়, তার এই বিপুল মার্জিনে জেতার জন্য অন্য দলের সাংসদরা একবার করে এসে অনিল বসুকে দেখে যেতেন। আমার ধারণা এই লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এসে সবাই একবার করে দেখে যান। তবে বর্ধমান দুর্গাপুরের আপডেট জানতে চাইছেন কিছুক্ষণ আগে আমাদের অতিথিরা। বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ তিনি এখনো এগিয়ে রয়েছেন, তবে লিড তার ছিল 23,000, সেখান থেকে কমে এই মুহূর্তে হয়েছে 18,000, বেশ কয়েক হাজার লিড তার কমেছে, কিন্তু এখনো পর্যন্ত লিড নিয়েই আছেন কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর থেকে। অনির্বাণ, একেবারেই কীর্তি আজাদের লিড কিছুটা কমেছে। অন্যদিকে অগ্নিমিত্রা পলের লিড বেড়েছে মেদিনীপুর কেন্দ্রে, অগ্নিমিত্রা পলের লিড কিছুটা বেড়েছে, 3,000 ভোটে অগ্নিমিত্রা পল এগিয়ে রয়েছেন আপাতত বর্ধমান দুর্গাপুরের প্রার্থী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি এগিয়ে থাকলেও তার লিড কমেছে 18,000 ভোটে আপাতত এগিয়ে। এবার চোখ রাখবো হাওড়া কেন্দ্রের দিকে, এখানে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় তার লিড আরও বাড়িয়েছে, বিজেপি প্রার্থী রতীন চক্রবর্তীর তুলনায় প্রসূন বন্দ্যোপাধ্যায় লিড বাড়িয়েছেন আরও, 31,058 ভোটে এগিয়ে হাওড়া তৃণমূল প্রার্থী। আমার মনে হয় এটাও একটা ডিসাইসিভ লিড হাওড়ার ক্ষেত্রে, অন্তত একটা ডিসাইসিভ লিড বলে আমার মনে হয়। সৌমেন্দু অধিকারী তিনিও এগিয়েছেন, তবে সৌমেন্দু অধিকারীর যে লিড আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন এটা নয়, সৌমেন্দু অধিকারীর লিড আরও বেড়ে গিয়েছে, 1,793 নয়, সৌমেন্দু অধিকারী প্রায় 19,000 ভোটে এগিয়ে গিয়েছেন। আমি বলবো আমার পিসিআরের সহকর্মীদের এই ডেটাগুলোকে একটুখানি আপডেট করতে। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তিনিও 20,000 ভোটে এগিয়ে গিয়েছেন,
বিজেপি প্রার্থী জয়ন্ত রায় 20,000 ভোটে এগিয়ে রয়েছেন জলপাইগুড়িতে। অন্যদিকে কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে অনেকক্ষণ ধরে বিজেপি প্রার্থী কার্তিক পাল 5,000-5,500 ভোটে এগিয়ে থাকার পর আপাতত মাত্র 79 ভোটের লিড নিয়েছেন কৃষ্ণকল্যাণী। অন্যদিকে জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এগিয়ে গিয়েছেন 20,000 ভোটে। আরও একবার আমাদের নিউজরুমে যে ব্রেকিং ডেস্ক রয়েছে এই মুহূর্তে সেই ডেস্কে চলে যাব, ব্রেকিং এবং অ্যানালিসিস ডেস্ক। আমাদের নিউজরুমে ঈশান্তের চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঈশান, হ্যাঁ দেখো, আমার সঙ্গে নির্মাল্য মুখার্জি রয়েছেন, সাংবাদিক নির্মাল্যতার কাছে আরেকবার যাব। নির্মাল্যতা, আবার বিভিন্ন আসনের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে কয়েক